যুক্তরাষ্ট্র ও কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্ক বরাবরই দাকুমরা। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যখন একসাথে সামরিক মহড়া চালায়, তখন কিম জং উন ক্ষেপণাস্ত্র আকাশে উড়িয়ে নিজের শক্তির জানান দেয়। নতুন বছরের শুরু থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে বিশ্বকে কাঁপিয়ে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়ার মতো একমাত্র দেশ বলেও বিবৃতি দেয় তারা। এবার আরও একবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল কিমের দেশ। বলা হচ্ছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় বাধা দেওয়ার যে কোনো পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএন এর বরাত দিয়ে এই তথ্য জানায় রয়টার্স। বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রতি এবার যুদ্ধের হুঁশিয়ারি দিল কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। দেশটির তরফ থেকে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় বাধা দেওয়ার যে কোনো পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসাবে বিবেচনা করা হবে। কোরীয় উপদ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। এরপর এমন হুঁশিয়ারি দিল পিয়ংইয়ং। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। এ বিষয়ে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের বোন কিম ইয়ো জং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার কৌশলগত অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে পিয়ংইয়ং এটিকে যুদ্ধ হিসাবে দেখবে। উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরে আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কখনও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এসব ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করেছে। উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরকে ফায়ারিং রেঞ্জে পরিণত করার হুমকি দেওয়ার পর কিম ইয়ো বলেন, প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্র বা জাপানের সম্পত্তি নয়। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে জানিয়েছে, ওয়াশিংটন সোমবার B-52 বোমারু বিমান নিয়ে যৌথ মহড়া পরিচালনার মাধ্যমে এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার পরিকল্পনা করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমানগুলোর সঙ্গে যৌথ মহড়ার জন্য B-52 বোমারু বিমান মোতায়েন করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এটি উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে একটি ফোর্স ড্রিল। সুরজ আহমেদ, দেশ টিভি।